সবসময় 92 বছর পর্যন্ত বাঁচতে চেতাম। আমাকে অনেকেই জিজ্ঞাসা করতো যে 92 বছর কেন, এটা 93 হতে পারে, 91 হতে পারে, যে স্পেসিফিকই আপনি 92 কেন বলছেন। আমি যখন প্যারিসে ছিলাম 71 থেকে 73, তো পিকাসো মারা গেল 73 সালে এপ্রিল মাসে, তার বয়স তখন 90 কি 91 এরকম ছিল। তো আমি দেখলাম যে পিকাসোকে তো আমি বিট করতে পারবো না, সেই ক্ষমতা আমার নাই, তবে অন্তত বয়স দিয়ে তাকে ডিঙিয়ে যেতে পারবো। আমি এবং আমার স্ত্রী যে আমরা মারা যাব, এটা আমি কখনো কল্পনা করি না। আমার মনে হচ্ছিল অনন্তকাল বেঁচে থাকবো, এটা আমার মাথায় কিন্তু কখনো আসেনি। এটা আশ্চর্য ব্যাপার যে কারণটা কি, এটা কেন আমার মাথায় আসেনি। মানুষ তো মরে যায়, এই পৃথিবী থেকে তো চলে যেতে হবে জানি, কিন্তু এটা যে কতটা বিষাদময় এবং কতটা বেদনাদায়ক এটা যখন উপলব্ধি করলাম, তখন আমার মনে হলো যে আমি দীর্ঘ জীবন চাই না। ব্রিটিশ কাউন্সিলে উত্তর দিকে এখন যেখানে টিচারদের একটা বিরাট বিল্ডিং হয়েছে, ওখানে একটা গম্বুজালা বাড়ি ছিল, ওখানে ওই বাড়িতে আমার জন্ম। ওই বাড়িটা নাম ছিল হাসান সাহেবের কুঠি। আমি ছোটোবেলা থেকে স্কাউট ছিলাম এবং আমার খুব স্বপ্ন ছিল যে আমি কিং ইং স্কাউট হব। আমি যখন কিং স্কাউটের জন্য প্রস্তুতি নিচ্ছি, সেই সময় পাকিস্তান হয়ে গেল। তো পাকিস্তানের ফ্ল্যাগ নিয়ে আমি কী করে ওঠ নেব? অতএব আমার তো ছোটোবেলার থেকে যে স্বপ্ন ছিল যে আমি স্কাউটদের সবচেয়ে বড়টা হব, সেটার আমি পরীক্ষা দিতে পারলাম না। আমি ক্লাস 9 থেকে ছাত্র ফেডারেশনের, তখন দেশ ভাগ হয়নি, তখন তো আমি ছাত্র ফেডারেশনের কর্মী, এখানে ক্লাস 9 পর্যন্ত পড়েছি। তারপর বগুড়াতে, আমার বাবা বগুড়ায় চলে গেল, তখন বগুড়া থেকে আমি ম্যাট্রিক পাস করতো, তো ম্যাট্রিক বলতো ম্যাট্রিক পাস কর। তো সেই সময় আমি আর্ট করবো এরকম আমার কোনো ইচ্ছা ছিল না। মার্স অ্যাঙ্গেল লেনিনস্টাইনের ছবি আঁকতে ইচ্ছে করো, ছবি গ্রাফ করে খোপ খোপ করে আমি বাড়ি থেকে করে করে ওটা পার্টি অফিসে আমি দিলাম। তখন 1 সেপ্টেম্বর 1947 সালে 14 আগস্ট পাকিস্তান হলো, 1 সেপ্টেম্বর ভবানী সেন কমিউনিস্ট তাত্ত্বিক, উনি তখন পার্টিতে বগুড়া এসছেন, তিনি ছবিগুলো দেখে বললেন যে এগুলো কে এঁকেছে। তখন তারা বললো আমাদের একটা ছাত্র কমরেড, তখন আমাকে নিয়ে গেল। তখন আমাকে ভবানী সেন জিজ্ঞেস করলেন যে খোকা এগুলো তো ভালোই, আমার তখন অটোগ্রাফ জমাবার শখ ছিল, তখন আমি বললাম আমাকে কিছু অটোগ্রাফ দেন। তখন তিনি লিখলেন যে শোষিত জনগণের ভাব ও দুঃখ দুর্দশাকে চিত্রের ভিতর দিয়ে এমনভাবে ফুটিয়ে তুলতে হবে যা সমাজের নবদিগন্তের সূচক, আছে আমার কাছে অটোগ্রাফটা। এইটা যে আমার হৃদয়ে এমনভাবে গেঁথে গেল, ফলে আমি জীবনে আর্ট ফর আর্টস করতে পারলাম না, যা কিছুই আমি এঁকেছি সমাজকে সামনে রেখে। আমি ছাত্র অবস্থায় আমি কমিউনিস্ট পার্টির সাথে আমার সংযোগ ছিল, আমি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলাম, আমি বিলেতে 1958 সালে ব্রিটিশ কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলাম, আমি ইতালি যখন পড়তাম তখন ইতালিয়ান কমিউনিস্ট পার্টির সাথে আমার যোগাযোগ ছিল, কিন্তু আমি সদস্য হয়েছিলাম না। আমি যখন 1956 সালে আমার পিতাকে আমি বললাম যে আমি ইতালিতে পড়বো, আমার পিতা যেহেতু প্যারিসে উনি 2 বছর পড়াশোনা করেছিলেন, উনি চেয়েছিলেন আমি প্যারিসে যাই, কিন্তু আমি ইটালিতে এই জন্য পছন্দ করেছিলাম যে তখন আমার বন্ধু আমিনুল ইসলাম ইটালিতে পড়ে, আর দ্বিতীয়ত হলো যে আমি তখন মোটামুটি কিন্তু আমার নিজস্ব স্টাইলে কিন্তু ছবি আঁকছি, 54, 55, 56 নিজের স্টাইলে। তার সত্ত্বেও আমি ইটালি পছন্দ করলাম, যে এটা হলো রেনেসাঁসের পীঠস্থান, আমার ফাউন্ডেশনটা তাদের সলিড হবে। কারণ আমার জীবনে প্রথম চাকরি হলো 1973 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চারুকলা ইনস্টিটিউট হোক এটা আমি চেয়েছিলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাজ এবং ঢাকা ইনস্টিটিউটের কাজ আকাশপাতাল বেশ কম, কারণ আমরা যেহেতু ইউরোপে পড়েছি, ওখানে শিক্ষক কখনো ছাত্রের কাজের উপর হাত দেয় না, আর এখানে লোকে শিক্ষক, আমি তো এখানে ছাত্র ছিলাম, যে পারছি না শিক্ষক কাজ করে দিচ্ছে, ফলে যখনই এরকম সমস্যা হচ্ছে শিক্ষক কীভাবে কাজ করেছিলেন সেটাকে আমি অনুকরণ করার চেষ্টা করছি, ফলে সক্রিয়তাটা আর ডেভেলপ করছে না। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা করেছি,
যেমন একটা ছেলে বলছে ওখানে একটা স্ট্রিট লাইফে হয়তো লাল আছে কি ব্রাউন বটল আছে, ছেলে বলতে স্যার আমার কাছে তো ব্রাউন নাই, আমি তোমার যা আছে সেটা লাগো। কারণ আসলে পেন্টিংটা না, পেন্টিংটা টোন, রেড এবং ইয়েলো, ইয়েলোটা একটা টোনের মধ্যে তো দেখা যাচ্ছে। কোনো কালারের প্রতি যদি আপনার দুর্বলতা থাকে তাহলে আপনার কোনো ভালো পেন্টিং করতে পারবেন। আপনার কালারের দুর্বলতাটাকে ফেলে দিতে, হাতে যদি একটা ঘাও হয় ওটা কেটে না ফেলে দিয়ে ওটা গ্যাঙ্গারিং হয়ে যাবে। তো দুর্বলতা কোনো রঙের উপরতে থাকতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। ঢাকায় যদিও আমার জন্মস্থান, ঢাকা হলো তাদের জন্য যারা বাহ্যিকভাবে পরিচিত হতে চায়, এই টেলিভিশন, নিউজ পেপার ইত্যাদি মিডিয়া, কিন্তু সাধনার জন্য কিন্তু চিটাগাং খুব ভালো ছিল। আমি 58-তে রিটায়ার করার পরেও কিন্তু আমি ছিলাম, কারণ হলো তো আমি মোহমুক্ত জীবন চেয়েছিলাম, সাধনার জন্য মোহমুক্ত হতে হবে। আমি একটা জিনিস বিশ্বাস করি যে টোটাল সারেন্ডার টু অল মাইটি গড যদি কেউ করতে পারে তার জীবনে কোনো চিন্তা নেই। তো আমার যে রাজনৈতিক বিশ্বাস সেটা হলো যে মানুষ তখন হতাশে ডুবে যাচ্ছে, কিন্তু আগামী জীবনটা সুন্দর এটাকে তুলে ধরতে হবে। তখন আমি দেখলাম যে এই প্রজাপতি ক্ষণস্থায়ী জীবন, কিন্তু খুব ভাইব্রেট এক জায়গাতে একদম উঠছে এবং কালারফুল। তখন আমি এগুলো আঁকা শুরু করলাম উইং একেবারে নাম দিয়ে। তো এখন আমি তাই এঁকেছি, এরপরে আমি হয়তো অন্য কিছু আঁকবো। তার আগে ওয়াল এঁকেছিলাম আইয়ুব খানের সময় পাকিস্তান আমলে, যে আর্থসামাজিক অবস্থার কারণে একটা দমবন্ধ অবস্থা এবং পিতাকে কন্যা চিনতে পারছে না, কন্যাকে স্বামী স্ত্রীকে বোঝে, আর পলিটিক্যাল কারণে একটা মনে হচ্ছে একটা দেয়ালের মধ্যে আবদ্ধ। ওই তখন আমি ওই দেয়াল বলে একটা সিরিজ থেকে 92টা এঁকেছিলাম। কলেমা তৈয়বা আঁকার ফলে আমাকে আমার বন্ধু শামসুর রহমানকে আমি যখন বললাম যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আঁকবো, তিনি তখন বললেন যে কথা হবে, অনেক কথা হয়েছে যে কেন মুর্তজা বশীর কলেমা তৈয়বা আঁকলো, সে জামাতি হয়ে গেছে। তা আমার সাথে বইমেলায় 2004-এ এর সাথে দেখা, ওই হুমায়ুন আজাদের সাথে দেখা। তো হুমায়ুন আজাদ প্রথমেই দেখে বলল আপনার মাথায় টুপি কোথায়? আমি টুপি কেন বলে নাই, কী সব আরবি অক্ষর দিয়ে কলেমা বলি, বলে আরবি অক্ষর দিয়ে কী সব করছেন। কলেমা তৈয়বাটা আমি কেন এঁকেছিলাম প্রশ্ন, একটা হলো ধর্ম থেকে, দ্বিতীয় হলো এগুলো আমার কাছে ফর্ম মনে হয়েছে, আধুনিক পেন্টিংয়ের ক্যালিগ্রাফি দিয়ে ফর্ম সৃষ্টি, আমি ক্যালিগ্রাফি করিনি, এবং কালারগুলো আমি করেছিলাম কালার গ্রামার উপর ভিত্তি করে। যেই বাংলাদেশ দেখেছিলাম সেই বাংলাদেশ সেটা না। 21 ফেব্রুয়ারিতে রক্তাক্ত আবুল বরকতকে আমি ধরেছি, আমার সমস্ত শরীর রক্তাক্ত হয়েছে, এবং আমি মনে করি বাঙালি এই অঞ্চলের লোক, বাঙালি এটা প্রথম সে অনুভব করলো 21 ফেব্রুয়ারি 1952 সালে। তার আগ পর্যন্ত সে ছিল মুসলমান এবং পাকিস্তান আন্দোলনের, এই পূর্ব পাকিস্তানে পূর্ববঙ্গের মানুষ কিন্তু সবচেয়ে বেশি সোচ্চার ছিল, কিন্তু যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন কিন্তু অচিরেই ধরিষ্যাত হয়ে গেল। এবং আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে পূর্ব পাকিস্তানের মধ্যবিত্ত শ্রেণীর উৎপত্তি 1947-এর 14-ই আগস্ট, এর আগে মধ্যবিত্ত ছিল না, ক্ষয়বিত্ত কিংবা একবার নির্মবিত্ত। এখানে মধ্যবিত্ত শ্রেণী হলো কখন, যখন এখান থেকে পার্টিশনের পরে হিন্দু ডাক্তার, হিন্দু মোক্তার, হিন্দু উকিল এরা সমস্ত চলে গেল, একটা বিরাট একটা ফাঁক হয়ে গেল সেখানে। তখন এই মুসলমান ডাক্তার হলো, মুসলমান উকিল হলো, মুসলমান মোক্তার হলো, মুসলমান ইউনিভার্সিটি শিক্ষক হলো। 71-এ বঙ্গবন্ধুর 7-ই মার্চের বক্তৃতার পরে
11 না 12 মাস যেই মিছিলটা বের হলো সামনে চারটি মেয়ের সাথে, ওটা আমার নেতৃত্বে স্বাধীনতা, ওটা আমার নেতৃত্বে। কিন্তু যে স্বপ্ন দেখেছিলাম সেটা হয়নি, বরঞ্চ এক শ্রেণী যেই দেশ যেই দল ক্ষমতা এসছে সেই দলের নেতা কর্মী এরাই টাকা পয়সা বাড়িয়ে ফেলেছে। আজও আপনাকে মুক্তিযুদ্ধের চেতনা বা একুশে চেতনার কথা বলতে হয় কেন? একুশে চেতনা তো বহু বছর আগে 52 সাল হয়েছে, আজও আপনাকে একুশে চেতনা, আজও আপনি যদি শহীদ মিনারে যান এটা কি আজও তো কোনো ফলক নাই, এটা কি কোনো বিবৃতি আছে করে কিচ্ছু না। এই দেশে ধর্ম ডিপলি রুটেড, তুমি তো প্র্যাকটিস করো, যার জন্য এখানে কমিউনিস্ট আন্দোলন শাস্ত্র এখানে মুসলমান। ইমিডিয়েটলি যেটা আমার প্ল্যান সেটা হলো আমি 12টা ছবির লেআউট করেছিলাম 1956 সালে যখন আমি ইতালিতে ছিলাম। আমি তখন ফিগারেটিভ কাজ করি, কিন্তু ওই ফিগারেটিভ কাজগুলোকে আমি জ্যামিতিক আকারে নিয়ে গেছিলাম, যেমন মাথাটা হলো বৃত্ত, বডিটা হলো একটা আয়তাকৃতি। তখন আমি ওখানে লিখেছিলাম যে মাই ফিউচার পেন্টিং, এবং এটা তারিখ ছিল 26 অক্টোবর 1956। এখন এই এক্সিবিশনটা আমার ইচ্ছা এই 26 অক্টোবর আমি এটা প্রদর্শনী করব, এই 12টা পেন্টিং, এবং এটা ট্রিবিউট টু আমিনা বশির এই নামে ট্রিবিউট করব। আমার যাবতীয় যেসব আঁকার ইচ্ছা ছিল, উইং, অ্যাবস্ট্রাক্ট, ফিগারেটিভ আবার অন্যরকম, আমি সব দিয়ে হোমেজ টু আমিনা বশির বলে প্রদর্শনী করতে চাই, এটা আমার মনের ইচ্ছা এখন। আমার মৌলিক 6টা আর্টিকেল লেখার কথা, মৌলিক এই জন্য বললাম যে আমার আগে কেউ এগুলো করেনি। একটা হলো লাইফ অফ দ্য ইউরোপিয়ান অ্যাজ ডেপিক্টেড ইন দ্য টেরাকোটা আর্ট অফ বেঙ্গল। শারীরিক একটা অসুবিধা আছে, কিন্তু তার সাথে বড় ই হলো যে মনের ইচ্ছাটা হারিয়ে ফেলেছি। আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমার আর ওই ইচ্ছাটা নাই দেখে হয়তো আমি এগুলো আর করবো কিনা যাই না। আমি যখন 2013 সালে ডিসেম্বর মাসে হসপিটালে ছিলাম, ডাক্তাররা আমাকে লাইফ সাপোর্ট দিতে চেয়েছিল, তখন আমি যখন সিঙ্ক করে যাচ্ছি তখন আমার চোখ দিয়ে পানি পড়ছিল। মানুষ মরতে চায় না, তার কারণ হলো যে পৃথিবীটা সুন্দর, এই পৃথিবী ছেড়ে যেতে চায় না, আর দ্বিতীয় হলো মায়া, স্ত্রী পুত্র কন্যা নাতি পুতি এগুলো ছেড়ে যেতে চায় না। আমার স্বপ্ন ছিল যে আমি সময়কে অতিক্রম করে যাব থ্রু মাই পেন্টিং, যেসব আমি চিন্তা ভাবনা করেছি ওইগুলো আমার আঁকা হয়নি, যেসব আমি লিখতে চেয়েছি গবেষণামূলক লেখা তো সেগুলো আমি করিনি, আমি যা আঁকতে চেয়েছি আঁকতে পারিনি, এই জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। তো আমি যাই হোক, আল্লাহ হয়তো আমার মনের আকুতি দেখে আমাকে হয়তো আবার জীবন দেন, আমাকে লাইফ সাপোর্ট দিতে হয়নি, আমি সার্ভাইভ করি। তারপরে 14 সালে আমার স্ত্রী হসপিটালে গেলেন, তারপর এগুলো আঁকবো আর আঁকতে পারিনি এই জন্য যে আমার বারে বারে আমার স্ত্রী আমাকে ডাকত, তো আমাকে যেতে হতো। আমি আগে দাঁড়িয়ে ছবি আঁকতাম, কিন্তু এখন ওই বসে কাজ করার জন্য এই ইজেলটা আমি করলাম যাতে আমি বসে কাজ করতে পারি। তো এখনও আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমার আর বাঁচার ইচ্ছা নেই, আমার যেসব গবেষণামূলক কাজ করার কথা যেসব আঁকার কথা এগুলো আমার আর কোনো স্প্রেই নেই।